আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের চতুর্থ ক্লাসের পার্ট টুতে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে সিএসএস স্টার্ট করবেন, অর্থাৎ সিএসএস কিভাবে লিখতে হয়, কিভাবে সিএসএস এর লিঙ্ক আপ করাতে হয়, সিএসএস কোথায় কোথায় লেখা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং ওটা ছিল সিএসএস এর ফার্স্ট ক্লাস। যারা আপনারা এই ভিডিওটা প্রথম দেখছেন এবং সিএসএস যারা বিগিনার, তারা অবশ্যই চেষ্টা করবেন এর আগের ভিডিওটা দেখে আসার জন্য। তো আমরা গত ক্লাসে যেটা করেছিলাম পার্ট ওয়ান, আজকে পার্ট টুতে আমাদেরকে যেটা করব আমরা হচ্ছে, এখানে আমাদের এখানে একটা এইচটিএমএল ফাইল রয়েছে এবং এখানে আমাদের একটা সিএসএস ফাইল রয়েছে, দুইটাই ব্ল্যাঙ্ক। তো এইচটিএমএল ফাইলের মধ্যে আমাদের এটা ক্লাস ফোরের পার্ট টু এবং আমরা সিএসএসটাতে আমরা এখানে লিঙ্ক করাবো। লিঙ্ক করানোর জন্য কী করতে হবে, আমাকে লিঙ্ক নামক একটা ট্যাগ ইউজ করতে হবে এবং ট্যাগের মাঝখানে এইচ র্যাপ, এইখানে আমাকে এই স্টাইল ডট সিএসএসটা ইউজ করতে হবে। স্টাইল ডট সিএসএস হলো আমাদের এই ফাইলের নেম। তো স্টাইল ডট সিএসএস, এই স্টাইল ডট সিএসএসটা আমাদের এখানে লিঙ্ক আপ হয়ে গেল। ওকে, এখন যেটা করতে হবে, এইখানে আমাদের এখন সিএসএস লিখতে হবে আর এইখানে আমাদের ট্যাগগুলো লিখতে হবে। তো আমরা প্রথমে যেটা করব, এই আমি ওয়ান ট্যাগের মধ্যে লরেম ফাইভ নিয়ে একটা কিছু লিখতেছি এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে দুইটা করে নিব এবং এখানে ক্লাস, আমরা এখানে ক্লাস দিলাম, এখানে একটা ক্লাস ইউজ করব, আমরা এখানে লিখলাম এফআইআরএসটি ফার্স্ট এবং এখানে আমরা লিখলাম হলো ক্লাস দিয়ে লিখলাম হচ্ছে সেকেন্ড। ওকে, ফার্স্ট এবং সেকেন্ড আমরা এখানে দুইটাতে লিখলাম। এই দুইটা ক্লাস ধরে আমরা সিএসএস লেখা স্টার্ট করব। তো আমরা হচ্ছে এখানে আমরা প্রথম ট্যাগ ক্লাসটাকে নিয়ে যাই, নিয়ে এখানে লিখলাম এবং যেহেতু আমাদের এখানে লেখা কম এবং এটাকে আমরা ডাবল করে ফেলতে পারি, এটাকে ডাবল করার জন্য এখানে ক্লিক করবেন এবং ডাবল হয়ে যাবে। এখানে আমাদের সিএসএস লিখবো আর এখানে আমরা এইচটিএমএল লিখবো, ঠিক আছে? তো যেটা করব, এই যে ফার্স্ট, ফার্স্টটাকে আমরা যদি আমরা সিএসএস লেখার চেষ্টা করি, আমাকে কী করতে হবে, ফার্স্ট যেহেতু একটা ক্লাস, ক্লাস বোঝানোর জন্য আমরা এখানে একটি ডট ইউজ করব, ডট ইউজ করলাম। তো ডট ইউজ করলে এটা ক্লাস নির্দেশ করবে এবং এখন যদি আমরা এখানে লেখার চেষ্টা করি সিএসএসগুলো, যে এটা জাস্ট একটু কালার চেঞ্জ করে দেখি কাজ করছে কি না, আমরা এখানে রেড দিলাম। ওকে, তো আমরা যদি এখন এটাকে লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে আমার এটা রেড হয়ে গেছে। তাহলে আমাদের এটা সিএসএস ফাইলটা কাজ করা শুরু করছে। এখন কি করব আমরা, এখন আমাদের প্রথমত আমরা এই দুইটার মাধ্যমে আমরা যেটা করব সেটা হলো স্টাইলগুলো দেখার চেষ্টা করব, ফন্টের কী কী স্টাইল আছে। তো আমি যদি এখানে লিখি আপনাদের সামনে যে ফন্ট স্টাইল আইটালিক, ঠিক আছে? তাহলে আইটালিক লিখলে দেখবেন যে আমাদের উপরেরটা হলো আইটালিক হয়ে গেছে। এবং ফন্ট স্টাইল কয়টা আছে, তিনটা আছে, একটা হচ্ছে আইটালিক রয়েছে, আর একটা হলো আইটালিকের পরে আপনার যেটা রয়েছে সেটা হলো নর্মাল, এই নর্মালটা হলো জাস্ট যেমন থাকে তেমনই, এবং অন্যটি হলো অবলিক, ওবি এলআই কিউ ইউই অবলিক। ওকে, এবং এটা হচ্ছে একদম অ্যাজ লাইক অ্যাজ আইটালিক ফর্মের মতো, দেখতে পাচ্ছেন যে এটা আইটালিক হয়ে গেছে। ওকে, তাহলে আমরা ফন্টের স্টাইলগুলো দেখলাম, আমরা এখন দেখব হলো ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি অ্যাকচুয়ালি কী, আমরা যারা এমএস ওয়ার্ড দেখেছি বা বিভিন্ন রকম ফন্ট দেখে থাকি বিভিন্ন ওয়েবসাইটে, এই এক একটা ফন্টকে এক একটা ফ্যামিলি বলা হয়। তো আমরা এই ফন্ট ফ্যামিলিগুলো কী কী আছে আমরা একটু গুগল করে দেখার চেষ্টা করব। ওকে, যে আমাদের ডিফল্টভাবে কী কী ফন্ট ফ্যামিলি রয়েছে ব্রাউজার যেটা সাপোর্ট করে। তো আমি যদি চলে যাই এখানে, এখন নতুন একটা ট্যাব নিই, আমি লিখি যে ডিফল্ট ফন্ট ফ্যামিলি লিস্ট। তো ডিফল্ট ফন্ট ফ্যামিলি লিস্ট যদি আমরা এখানে ক্লিক করি, এই অংশগুলো, এই যেখানে এইখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ডিফল্ট ফন্ট ফ্যামিলি। তো আমি যদি জাস্ট একটা ফন্ট ফ্যামিলিকে লেখার চেষ্টা করি, ধরেন এইটা, তাহলে আমি এখানে চলে যাচ্ছি, এখানে লিখব হচ্ছে ফন্ট ফ্যামিলি, লিখে আমাদের আমাদের ওইটার নাম হলো এইটা। এখন যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে একটু খেয়াল করে দেখেন আমাদের লেখার কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
আপনি একটু খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে এল গুলো একরকম, এখানকার বিষয়গুলো আরেক রকম। তো আমি যদি আপনাদেরকে আরো একটি ফন্ট ইউজ করার চেষ্টা করি এখান থেকে নিয়ে এসে, যেটা মনে করেন যে এইটা, এখানে আমি এটাকে দিয়ে দিই এবং আপনাকে যদি নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এটা আরেক ধরনের ফন্ট হয়ে গেছে। তাহলে এই হলো আমাদের ফন্ট ফ্যামিলি লেখার নিয়ম, অর্থাৎ কিভাবে লিখব। এখানে ফন্ট ফ্যামিলি লিখে আমরা এখান থেকে একটা দিয়ে দিব, এই যে আমাদের লিস্ট থেকে একটা দিয়ে দিব। এখন বিষয়টা হচ্ছে তাহলে কি এইগুলোই ফন্ট ফ্যামিলি, আর কি ফন্ট ফ্যামিলি নাই? হ্যাঁ, আরও অনেক ফন্ট ফ্যামিলি রয়েছে। আমরা যদি গুগলে দেখি, গুগলে প্রায় 1400-এর কাছাকাছি ফন্ট ফ্যামিলি রয়েছে, এবং সেই ফন্টগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি সেটা এখনই দেখব। তো আপনাদেরকে তার আগে আরেকটা ফন্ট নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হলো এই যে ফন্ট লিখলাম, এই ফন্টটা আপনার পিসিতে যদি না থাকে তাহলে এই ফন্টটা সাপোর্ট করবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার এই লেখাগুলো ভেঙে যাবে, বা ওই যে আমরা হচ্ছে বক্স বক্স দেখতে পারবো, ঠিক আছে? তো এর জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো সবচেয়ে জনপ্রিয় একটা ফন্ট যেটা সব পিসিতেই সাপোর্ট করে বা সব পিসিতেই উইন্ডোজের সাথে দেওয়া থাকে, সেটা হলো সেন্স সারিফ। এই ফন্টটা আমরা এখানে কমা দিয়ে ইউজ করে দিব, এবং এটা মিন মানে এটা মানে বোঝাচ্ছে হলো এই ফন্টটা যদি কোনো ক্রমে ফল করে বা ফেল করে বা রান না করে তাহলে এই ফন্টটা রান করবে, ঠিক আছে? এইভাবে আপনারা সবসময়ই ফন্টের মানে একটা ব্যাকআপ ফন্ট রেখে দিবেন, ঠিক আছে? ওকে, তো এটা হলো আমাদের ডিফল্টভাবে ফন্ট ইউজ করার একটা নিয়ম। কিন্তু আমরা যদি গুগলের ফন্ট ইউজ করতে চাই এবং গুগলে দেখি তো কীরকম ফন্ট রয়েছে, আমরা তো বললাম 1400+ গুগল ফন্ট রয়েছে, তো এখানে আমি যদি ফন্ট লিখে সার্চ করি তাহলে দেখবেন গুগলের ওয়েবসাইটে চলে যাবে, এবং এখানে খেয়াল করে দেখেন 1442টা ফন্ট এখানে রয়েছে। তো এই ফন্টগুলো আমরা এখানে থেকে কিভাবে ইউজ করবো সেটা এখন দেখব। তো আমরা মনে করেন যে একটা ইম্পর্টেন্ট একটা মোটামুটিভাবে চিকন একটা ফন্ট নিই, যাতে আমরা ডিফারেন্টটা খুব সহজে বুঝতে পারি, ঠিক আছে? তো এখানে এই ফন্টটা নিলাম, এই ফন্টের নাম হলো অ্যাবোরেটো। এই অ্যাবোরেটো ফন্টটি যদি আপনার ব্রাউজারে সেট আপ করতে চান, তার জন্য আপনাকে কী করতে হবে, এইখানে এসে আপনাকে চলে আসতে হবে যে স্টাইলে, স্টাইলে এসে দেখবেন এটার একটা মাত্র স্টাইল রয়েছে এবং এটা হচ্ছে রেগুলার 400। এটা ক্লিক করলে আপনার এই ফন্টটা আপনার এখানে একটা লিঙ্ক জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? এটা আপনার ফুললি কপি করবেন, ক্লিয়ার? কপি করে আমরা প্রজেক্টে চলে যাব এবং এইখানে চলে আসবো, এখানে এসে আমাদের স্টাইল ডট সিএসএস এর উপরে লিখতে হবে, উপরে আমরা একটা স্পেস দিলাম, এটাকে কপি করে দিয়ে দিলাম। এটাতে কপি করে দিয়ে দেওয়ার ফলে যেটা হলো এইখান থেকে এই পর্যন্ত, এবং আমরা সবসময়ই আমাদের স্টাইল ডট সিএসএসটাকে নিচে রাখবো, ঠিক আছে? তো আমরা এরপরে যেটা করব, এখন যদি আমরা এখানে ফন্টটা কীভাবে পাবো, ফন্ট ফ্যামিলি লিখলাম, এখন ফন্ট ফ্যামিলি লিখে আমাকে এই দেখেন এখানে আমরা কোন ফন্ট নিলাম সেই ফন্টের নামটা নিয়ে আসতে হবে। দেখেন এখানে ফন্টের নামটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এই ফন্টটা আমরা এভাবে কপি করলাম, কপি করে চলে আসলাম এবং এখানে আমি দিয়ে দিলাম। তো ফন্ট ফ্যামিলি এই যে এইটা চলে আসলো। এখন যদি আমার ওয়েবসাইটটা দেখার চেষ্টা করি তো দেখেন এটা কিন্তু আমাদের ফন্টটা পেয়ে গেছে, অর্থাৎ আমরা খুব সহজে একটা এক্সটার্নাল ফন্টকে আমাদের প্রজেক্টে কিন্তু অ্যাড করে ফেললাম। খুব ইম্পর্টেন্ট একটি ফিচার, তাই না? তো আমরা হচ্ছে এভাবে এখান থেকে কতগুলো ফন্ট ইউজ করতে পারছি দেখেন, তো এখান থেকে 1400 ফন্টের যে রয়েছে এখান থেকে আপনি আস্তে আস্তে ইউজ করতে পারবেন। আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। আমাদের দেখেন আমরা একসাথে অনেকগুলো ফন্টকে ইউজ করবো, ঠিক আছে? আমাদের এটা রোবোটো, এটাকে নিলাম, রোবোটো নিয়ে আমরা এখানে চলে আসব। এসে দেখেন রোবোটোর কতগুলো ফন্টের সাইজ স্টাইল, একটা হলো থিঙ্ক 100, থিঙ্ক 200, 300, মানে বিভিন্ন রকমের ফন্টের। এই যে দেখেন যত থিঙ্কটা মোটা হচ্ছে, থিঙ্কটা বড় হচ্ছে, তত আপনাদের কি হচ্ছে ফন্ট ফ্যামিলির ফন্টের সাইজটা মোটা হচ্ছে। তো এটা হলো আমরা এখান থেকে কয়েকটা স্টাইল নিয়ে নিলাম। ওকে, এই স্টাইলের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে লিঙ্ক জেনারেট হচ্ছে, ঠিক আছে? তো এটা আমার হয়ে গেল, এটাকে আমি এখন ব্যাকে চলে যাব। ব্যাকে গেলে কিন্তু আমরা এই লিঙ্কটা কিন্তু হারাবে না, ঠিক আছে? এটাকে নিই, এটাকে নিয়ে আমরা এখান থেকে এটার নাম দেখলাম, এবং এখানে যদি আমরা আসি এটার স্টাইল একটা আছে, ক্লিক করে দিলে আমাদের এটাও এখানে লিঙ্ক আপ হয়ে যাবে, ঠিক আছে?
এবং আমি যদি আবার ব্যাকে চলে যাই বা গুগল ফন্টে চলে আসেন তা আমরা যদি এখান থেকে আরেকটা ফন্ট ইউজ করি এই ফন্টটা ইউজ করি ঠিক আছে তাহলে দেখবেন আমরা এই ফন্টের আবার স্টাইল এখানে একটা দুইটা দুইটা স্টাইল ছিল দুইটা স্টাইল নিয়ে নিলাম তো এখন এই যে যতগুলো তিনটা ফন্ট সিলেক্ট করলাম এখানে দেখেন একটা এইটা হচ্ছে রোবোটো এইটা একটা এবং এইটা একটা এই তিনটা ফন্টের একসাথে লিংক এখানে জেনারেট হয়ে গেছে আমি যদি এখানে এটা কপি করি আবারও ফুল কপি করলাম সরি আমি যদি এখান থেকে ফুললি কপি করি ওকে কপি করে আমাদের প্রজেক্টে চলে গেলাম আমরা এখানে গিয়ে আমরা এই লিঙ্কটাকে উইথড্র করতেছি বা এই লিঙ্ক থাকলেও সমস্যা নেই বা আমরা এই লিঙ্ক থাকতেই লিখে এখানে এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম তো দেখেন এখানে আমার আলাদা আলাদাভাবে লিঙ্কগুলো কিন্তু পেয়ে গেছে এই যে ফন্টের একটা লিঙ্ক এই যে আর একটা লিঙ্ক এবং এখানে একসাথে অনেকগুলা লিঙ্ক অ্যাড হয়ে গেছে ওকে এখন আমরা যদি এই ফন্টগুলো ইউজ করার জন্য চেষ্টা করি তাহলে আমি এখান থেকে দেখেন মনে করেন আমি এই ফন্টটা ইউজ করব তাহলে আমরা এটাকে কপি করলাম কপি করে আমি এখানে চলে গেলাম যে আমরা এখানে সেকেন্ডকে ওই স্টাইলটা ক্লিয়ার করি ওকে তো আমরা এখানে ডট সেকেন্ড লিখলাম এখানে আমরা লিখতেছি ফন্ট ফ্যামিলি সরি এটা কিছুই লিখতে হবে না সবই তো কপি করা আছে এটা দিলাম এখন যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের ফন্টটা কিন্তু পেয়ে গেছে আমরা আর একটা রোবট নিয়েছিলাম উপরেরটাকে আমরা রোবট ইউজ করি আমরা এখান থেকে চলে যাই আবারও লিঙ্কে চলে যাই এখান থেকে আমরা যে রোবটের অংশটা নিয়ে নিই এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফন্টের সাথে কিন্তু ব্যাকআপ ফন্ট দেওয়া রয়েছে ঠিক আছে এবং ব্যাকআপ ফন্টগুলো কিন্তু ডিফল্ট ফন্ট আমরা যে ডিফল্ট লিস্ট দেখছিলাম এখান থেকে এই ডিফল্ট থেকে একটা ঠিক আছে তো আমরা যদি এখানে চলে আসি এখন আমরা দেখি তো এইটা আমাদের একরকম হয়েছে এবং এটা আর একরকম হয়েছে ঠিক আছে এই হলো আমাদের কাস্টম ফন্ট ইউজ করার নিয়ম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি ওকে তো এই যে ফন্ট ইউজ করলাম এখন আমরা ফন্টের আরও কিছু প্রপার্টি দেখবো সেগুলো হলো ফন্টের যেমন আমরা যদি ফন্ট সাইজ ইউজ করার চেষ্টা করি তো এখন থেকে আমি লিখলাম ফন্ট সাইজ লিখে আমরা যে এখানে লার্জ স্মল এগুলো ইউজ করতে পারেন তো আমরা একদম ডিরেক্টলি সংখ্যা ইউজ করতেছি 50 পিক্সেল তাহলে দেখবেন যে এই ফন্টটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছেন যে এই ফন্টটা কিন্তু বড় হয়ে গেছে আমরা এখন যদি লিখি ফন্টের উইথ ঠিক আছে ফন্ট উইথ ফন্ট উইথটা হচ্ছে আমরা 100 দিলাম 100 দিলে দেখবেন একদম চিকন হয়ে গেছে তো এখন দেখেন চিকন হয়ে গেছে এবং ফন্ট উইথ যদি আমি এখানে 900 ইউজ করি 900 ইউজ করি তাহলে অনেক মোটা হয়ে গেছে ফন্ট উইথ 100 থেকে 900 মধ্যে হয় এবং এর কোনো একক নেই ঠিক আছে যেমন এটাকে পিক্সেল লিখতে হয়েছে এটাকে কিন্তু কোনো কিছু লিখতে হয় নাই ক্লিয়ার তাহলে ফন্ট উইথটা বুঝতে পেরেছেন এবং ফন্ট উইথ আপনি এখানে ডিফল্টভাবে বোল্ড লিখতে পারেন বোল্ড মানে আপনার একটা বোল্ড হয়ে যাবে সর্বোচ্চ বোল্ড হয়ে যাবে অর্থাৎ 900 কাছাকাছি চলে যাবে ঠিক আছে বোল্ড আছে সেমি বোল্ড আছে এই ধরনের প্রপার্টিগুলো এখানে রয়েছে তো আমরা এটা মোটামুটি বুঝলাম ফন্ট উইথ বুঝলাম আমরা এখন বুঝতে চেষ্টা করবো লেটার স্পেসিং আমি যদি এখানে লেটার স্পেসিং লিখি এবং এখানে যদি আমি 10 পিক্সেল দিয়ে দিই তাহলে দেখবেন যে আমাদের লেটারগুলোর মাঝখানে 10 পিক্সেল করে ফাঁকা হয়ে গেছে ওকে এটা হলো লেটার স্পেসিং আমরা লেটার নিয়ে আর কী কী করতে পারি সেটা হলো আমরা টেক্সট ডেকোরেশন লিখতে পারি টেক্সট ডেকোরেশন ডেকোরেশন আমি যদি এখানে ওভার লাইন দিয়ে দিই তাহলে দেখবেন যে আমাদের টেক্সটের উপর দিয়ে একটা ওভার লাইন চলে গেছে তো দেখেন আমাদের টেক্সটের উপর দিয়ে একটা ওভার লাইন চলে গেছে আমরা চাইলে ওই ওভার লাইনের কালারটা আলাদা করে চেঞ্জ করতে পারি আমাদের এখানে টেক্সট টেক্সট ওভার লাইন টেক্সট ডেকোরেশন কালার ঠিক আছে টেক্সট ডেকোরেশন কালার যদি লিখি এবং এখানে যদি আমরা গ্রিন লিখে দিই দেখবেন যে ওইটা ডেকোরেশনের উপরের অংশটা গ্রিন হয়ে গেছে এখানে এখানে কী কী প্রপার্টি রয়েছে এখানে আমরা যদি টেক্সট ডেকোরেশন লিখি এভাবে লিখি টেক্সট ডেকোরেশন লিখি তাহলে দেখবেন যে আমরা যেগুলো রয়েছে এখানে লাইন থ্রো পাবেন আপনি লাইন থ্রো মানে হলো লাইনের উপর দিয়ে যাবে মানে কেটে দেওয়ার মতো মনে হবে এই যে লাইন থ্রো ঠিক আছে এবং আমরা আন্ডারলাইন পাবো ঠিক আছে এখানে আমরা পাবো কি আন্ডার লাইন
এখন যদি যাই দেখতে পাচ্ছেন এটা আন্ডারলাইন হয়ে গেছে। এগুলো হলো টেক্সট ডেকোরেশন। আশা করি এই পর্যন্ত বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, এবং নেক্সট ক্লাসে আমরা বক্স মডেলটা নিয়ে আলোচনা করব।